ওকে, ওএইচ মূলক ওর্থো প্যারা, সরি এইটার আনসারটা একটু মনোযোগ সহকারে খেয়াল করে, এই আনসার থেকে ফেনল যে অম্লধর্মী এটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই একই জিনিস থেকে, সেম জিনিস থেকে। মানে ওএস মূলক যদি উপস্থিত থাকে তাহলে অন্য মূলক গুলো কেন 2, 4, এবং 6 নম্বরে যাবে আর কি, এটা ব্যাখ্যা দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, এই যে আমি একটু স্ট্রাকচার আঁকলাম, এগুলো মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। ওকে, একবারে এক্স্যাক্টলি অক্সিজেন যেভাবে থাকে এভাবে দেখাচ্ছি আমি, কিন্তু একটু ফেনলের স্ট্রাকচার লিখছি, বুঝছো? এটা এখন ওএস টু নিচের দিকে ইলেকট্রন দেয়, তাই না? সেটা ইলেকট্রন দান করে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সে ওএস মূলকটা বেনজিন বলে সক্রিয়তা বাড়ায়, বাড়ায় এইভাবে এখান থেকে সে কি করে ইলেকট্রন দিয়ে দেয় আর কি, বুঝছো? ওখানে ইলেকট্রন দিয়ে দিলে তার ইলেকট্রন আরো বেশি বেড়ে যায়, ফলে তার সক্রিয়তা বাড়ে, মানে খুব তাড়াতাড়ি সে রিয়াকশনে তখন অংশগ্রহণ করতে চায়। দেখো এটা কেন, এই একটু দেখাই, এই যে তার ইলেকট্রন গুলো আছে না, এই ইলেকট্রন গুলো সে এখানে দিয়ে দেয়, ভালো করে খেয়াল করো, এই ইলেকট্রন গুলো সে এখানে দিয়ে দিবে, দিলে দেখো কি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে হবে ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন ছিল, এখানে ছিল দুইটা, এখানে প্লাস। ওকে, এটা মানে এই যে অক্সিজেন যে দুই জোড়া নিশ্চয় ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন সে এখানে দিয়ে দিবে, যে ডাবল বন্ড হবে, আর এখানে হয়ে যাবে প্লাস। আর যখন এই এই ইলেকট্রন যখন এখানে আসবে, এখানে যখন ডাবল বন্ড হবে, তখন এই ডাবল বন্ড আর থাকবে না, এটা কি করবে, সে এখানে চলে আসবে, হ্যাঁ ইলেকট্রন সহ সে এই জায়গার মধ্যে চলে আসবে, এই যে -400 এখানে চলে আসতেছে সে। ওকে, পরের স্টেপে কি হবে দেখো, তাহলে এই বন্ধনগুলো, এই বন্ধনটা আর এই বন্ধনটা তখন থেকে যাবে, বুঝছো? এটা থাকবে যেহেতু সেই ইলেকট্রন দানকারী মূলক, এই জন্য ইলেকট্রন সে দিচ্ছে। ওকে, পরের স্টেপে কি হয় একটু দেখো, এর পরের স্টেপে এই যে ইলেকট্রন গুলো আছে না, এটা তোমার এখানে আসবে, এখানে একটা ডাবল বন্ড হবে, আর এটা তো এখানে যেভাবে ছিল এটা এইভাবে থাকবে, কারণ অক্সিজেনের ইলেকট্রন গুলা প্রথমে আসছে এখানে, হ্যাঁ প্রথমে কিন্তু আসছে এখানে, এখানে এখানে আসার পরে ওই ইলেকট্রন গিয়ে সরাইছে, এই ইলেকট্রন গুলো এখন আবার সরে আবার আরেক জায়গায় যাবে। দেখো এখন কি করবে, এই এই বন্ধন যদি এখানে হয়, দুইটা দ্বি বন্ধন তো একসাথে থাকতে পারবে না, ইয়ে কি করবে, ইলেকট্রন নিয়ে চলে আসবে, সে এখানে চলে আসবে, এখানে এখানে -4 জন এখানে থাকবে। মাইশা তুমি কি বুঝতেছো? জি স্যার। ওকে, পরে কি হবে জানো, এই ইলেকট্রন গুলো আবার এখানে এখানে যাবে, পরের স্টেপে, এটা মুখস্থ করার কিছু নাই, মানে এইভাবে সাইক্লিক হয়ে যাই, যে থাকবে আর কি, এখানে হবে, এখানে একটা হবে, আর এই বন্ধনও তখন ভেঙে এখানে ইলেকট্রন জমা হবে দুইটা, ঠিক আছে, এখানে ইলেকট্রন থাকবে, এখানে প্লাস হবে। ওকে, এরপরে স্টেপে, ফাইনাল স্টেপে কি হবে দেখো, এ কি করে, এ এখানে চলে যাবে, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে একটা দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধন তো এখানে এখানে ডাবল বন্ড হবে, এখন আবার দেখো এখন আবার কি করবে, এই যে এখানে যে এই বন্ড যেটা ছিল না, এটা সে আবার আগের জায়গায় শিফট করে ফেলবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, প্রথম স্ট্রাকচার এবং লাস্ট স্ট্রাকচার কিন্তু একই, তার মানে কি, এই যে অক্সিজেনের যে ইলেকট্রন গুলো ছিল, ইলেকট্রন গুলোর মাধ্যমে যে বেঞ্জিন বলের যে ইলেকট্রন গুলো, এগুলো কিন্তু মুভ করছে আর কি, মুভ করার পরে একটু চিন্তা করো, ভালো করে খেয়াল করো, যে এখানে প্রথম এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার যদি আমি চিন্তা করি, এখানে দেখো এই এই যে জায়গাটা, এখানে ইলেকট্রন গুলো কি, এই জায়গার ইলেকট্রন গুলো অ্যাভেলেবল না, অ্যাভেলেবল, এখানে এই জায়গায় ইলেকট্রন গুলো অ্যাভেলেবল, যে 4 নম্বর জায়গাতে, এখানে কত নম্বর জায়গায়, 2 নম্বর জায়গায়, তার মানে আমরা দেখলাম কি জানো, যে যদি বেনজিন বলয়ে যদি ওএস মূলক উপস্থিত থাকে, তাহলে রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে, এগুলোকে রেজোন্যান্স কাঠামো বলে, মানে একটা জিনিস যদি অনেক, মানে ফেনল এইভাবে থাকে, সে এইভাবে থাকে, সে এইভাবে থাকে, সে এইভাবে থাকে, সে এইভাবে থাকে, এগুলোকে রেজোন্যান্স স্ট্রাকচার বলে। একটা জিনিস, একটা স্ট্রাকচার যখন কেমিস্ট্রির নিয়ম ফলো করে, যখন কি ইলেকট্রনের মুভমেন্টের মাধ্যমে যে স্ট্রাকচার হয়, এগুলোকে কি বলে, রেজোন্যান্স কাঠামো, অনুরণন বলে। নাম কি? অনুরণন। অনুরণন মানে কি, নড়াচড়া করা বলে না, নিউরনে অনুরণন, নিউরনটা একটু নড়াচড়া করে আর কি, মানে মানে সেন্স, একটা সেন্সিটিভিটি কাজ করে আর কি, এটার নাম হচ্ছে অনুরণন, বুঝতে পারছো, রেজোন্যান্স বলে দেখে। ওকে, তার মানে দেখো ওএস মূলক যদি বেনজিন বলয়ে, বেনজিন এই যে মানে বলয়ের সাথে কানেক্টেড থাকে, তাহলে রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে
দুই নাম্বার চার নম্বর এবং ছয় নম্বর যে পজিশনটা এগুলো ইলেকট্রন সমৃদ্ধ হয়, এটা কি হয়? ইলেকট্রন সমৃদ্ধ হয়। তাহলে দেখো যেহেতু ইলেকট্রন সমৃদ্ধ হয় তাহলে কে আসবে, মানে তার ইলেকট্রন মোটামুটি ইলেকট্রন আছে আর কি, তাহলে আসবে কে? ইলেকট্রোফাইল। এই জন্য কিন্তু বেনজিন তোমার কি রিয়েকশন দেয় জানো, বেনজিনের যে যৌগগুলো সবগুলো কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন দেয়। এটা কি রিয়েকশন দেয়? ইলেকট্রোফিলিক, কারণ ইলেকট্রোফিলিক। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে ইলেকট্রোফাইলে কই আসবে তাহলে? যেহেতু অ্যারোমেটিক যুগে ইলেকট্রোফিলিক তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাহলে ইলেকট্রোফাইলে কই আসবে? হয়তো তোমার ছয় নম্বরে আসবে, অথবা চার নম্বরে, অথবা কই আসবে? দুই নম্বরে আসবে। বুঝতে পারছো? এই জন্য যেহেতু ইলেকট্রোফাইলে এই 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 তিনটে জায়গায় আসতে পারবে, আর কোনো জায়গায় কিন্তু তার আসার সম্ভাবনা নাই, এই জন্য ওএইচ মূলক হচ্ছে ওর্থো করা নির্দেশক। আমি আনসার লিখতেছি, দেখো দেখো, ওএইচ মূলক উপস্থিত থাকলে রেজুনেন্স বা অনুরণন কাঠামোর মাধ্যমে, অনুরণন বলি বাংলায় বলি, অনুরণন অনুরণনের মাধ্যমে মাধ্যমে বলয়ের বেঞ্জিন বলয়ের বেঞ্জিন বলয়ের দুই চার এবং ছয় নং অবস্থা ইলেকট্রন সমৃদ্ধ হয়, ইলেকট্রন সমৃদ্ধ ইলেকট্রন সমৃদ্ধ হয় অবস্থান ইলেকট্রন সমৃদ্ধ হয় তাই ওএইচ মূলক কি হয়? ওএইচ মূলক সঙ্গে ইলেকট্রিসিটি আর কি, ওএইচ মূলক ওর্থো প্যারা নির্দেশক মূলক, ওর্থো প্যারা নির্দেশক, ওর্থো প্যারা নির্দেশক। আরো কিছু কথা লিখতাম বাট এখানে আমি তোমাকে মুখে বলে দিলাম আর কি, যে আগে যে কথাগুলো বলছি ইলেকট্রোফিলিক ইলেকট্রোফাইল আসবে এখানে আর কি, নির্দেশক হ্যাঁ। এটা কি বুঝছো আনিকা? তুমি কি বুঝছো? হ্যালো, জি স্যার। ওকে, তারপরে এইভাবে ব্যাখ্যা করবো। আমি আরো কিছু কথা যদি বলতে চাও, এটা আসলে চার মার্কসের জন্য অতটুকু লেখাই যথেষ্ট, কারণ এই স্ট্রাকচারটা লিখলে দুই মার্ক দিয়ে আর একটু কথা লিখতে পারলো, এত বেশি লেখার দরকার নেই, কারণ স্ট্রাকচারটাই আসল, স্ট্রাকচারটা যেন ঠিকঠাক মতো দিতে পারো আর কি। ওকে, এই জন্য ওএস মূলক যদি উপস্থিত থাকে তাহলে পরের মূলক গুলো দুই আর চার এবং ছয় নম্বরে যাবে, যদি একটা মূলক থাকে, একটা যদি আসে তাহলে সেটা দুই নম্বরে যাবে, দুটো থাকলে দুই আর চারে যাবে, আর যদি তিনটাও থাকে যোগ তাহলে কি দুই চার এবং ছয় যাবে আর কি। এটা তার কয়টা মূলক আছে, এটা প্রথমে দুইয়ে যাবে, পরে চারে যাবে, পরে ছয় যাবে আর কি, মনে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওএস মূলক ওর্থো প্যারা নির্দেশক এটা ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এখন আমরা বেঞ্জিন গুলো নিষ্ক্রিয়কারী মূলকটা একটু পড়ি।